চ্যালেঞ্জ করব, যেটা কে তাড়াতাড়ি কত বেশি খেতে পারে। ওকে, খাওয়া দাওয়ার চ্যালেঞ্জ করব আমরা এখন। তোমার শেষ? শেষ তো, আরে চিটিং হচ্ছে কিন্তু গাইস, এটা কিন্তু আমরা উঠে পড়েছি এখন আমাদের ক্যাবে, আর আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এখন। আমাদের ছিল যে আমাদের দুজনের একসাথে ভিডিও কবে আসবে, তো ফাইনালি চলে এসেছে। তো আমাদের যেতে হবে কোথায়? যাওয়ার পথে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে আমার সাথে, যেটার জন্য দায়ী আমাদের সহায়ক। মানে আমার ফোন থেকে মানে ক্যাবটা বুক করা হয়েছিল, মানে আমি অলরেডি আমাদের ডেস্টিনেশন ঠিকভাবে আমি লোকেশনটা দিয়েছিলাম। আরে বাবা, আমি জানি না ওটা কিভাবে কোনো মানে ফোন করলে হবে কি বড় ভুল করতে। শুনুন আপনারা, পুরো লোকেশনটাই চেঞ্জ করে দিয়েছে, ডেস্টিনেশনের লোকেশনটা চেঞ্জ করে হাওড়া স্টেশন করে দিয়েছে। মানে যখন আমরা ব্লগ বানাচ্ছিলাম যে আমরা রাজারহাট যাচ্ছি, তখন আমাদের ড্রাইভার শুনে বলল যে আরে একই, আমি তো জানি যে তোমরা হাওড়া স্টেশন যাবে। তো তারপরে পুরো ব্যাপারটাকে আবার গোড়া থেকে সব কিছু ঠিক করতে হলো। আমি মোটেই ভিজিনি, ওটা তুমি ভিজে গেছিলে। সো এবারে আমরা এসেই হাত ফাত ধুয়ে নিয়েছি তাড়াতাড়ি খাবো বলে। আমরা এখানে একটা চ্যালেঞ্জ করব, যেটা কে তাড়াতাড়ি কত বেশি খেতে পারে। ওকে, খাওয়া দাওয়ার চ্যালেঞ্জ করব আমরা এখন। সো আজ যার বার্থডে, একটা কথা বলি, এই খাওয়া দাওয়ার এই চ্যালেঞ্জটা জাস্ট বাহানা, এদের কাছে মনে হচ্ছে চ্যালেঞ্জ, কিন্তু আমরা যাতে খেতে পারি বেশি করে। মানে প্ল্যানটা কিন্তু দিয়েছে সায়ন। ওকে, যাই হোক, সো যার বার্থডে তার সাথে আলাপ করে দিই। আসো ঈশান, ঈশান তো লজ্জাতেই মরে যাচ্ছে, এটা এখানে কেউ নেই। ওকে, ঈশানের জন্মদিন, ঈশান হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ঈশান। তো কি কি আছে আজকে? আমি হাত ধুয়ে এসেছিলাম গো, তোমার এই ফোনটা ধরার পর, তোমার এই নোংরা ফোনটা ধরার পর বোধহয় আমাকে হাত ধুতে হবে আবার। আমি একবার মেনুগুলো জুম করে দেখিয়ে দিই। এটা মটন কষা, এটা চিকেনের আইটেম, বিরিয়ানি, এটা রিয়াজের বিরিয়ানি এন্ড স্যালাড। ওকে, সো শুরু করছি। চ্যালেঞ্জটা ছিল হচ্ছে কে সব থেকে আগে শেষ করতে পারে। ওকে, ও তো আমি 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 জিতে যাব মনে হয় তোমার। কি ভালো হয়েছে তো, আগে থেকে বলে দিই। এটা মানে আমাদের পায়েলের মা, মানে ঈশানের মা বানিয়েছে, তাই তো? কথা বলিও না, আমরা চ্যালেঞ্জ করছি এখন। ঈশান ব্লগ বানাচ্ছে, পুরে আজকে আমাদের বাড়িতে এসছে রিয়াজ দা কায়দা। সাতার গুন্ডা
চ্যালেঞ্জ করতে করতে কিন্তু আমরা জিনিসটাকে ফিল করে খেতে পারছি। ঠিক আছে, আমরা ফিল করেই খাই যে আগে খাবে। এই মাটনগুলো তো এখনই নেবো নাকি? হ্যাঁ দাও তো, বিরিয়ানি আগে শেষ করে যাবে, তারপরে তাহলে চ্যালেঞ্জ পাতি খাবে না। তারপরে শুধু মাটন খাবে, সাইড ডিশও নেয়। হ্যালো হ্যালো, খাবারটা দাদা গাইজ, এতক্ষণ যা যা দেখানো হলো কিছুটা মিথ্যে ছিল, কারণ অ্যাকচুয়ালি ফার্স্ট হয়েছে আমি, মানে জিতেছি আমি, আমার প্লেট পুরোটাই ফাঁকা। কিন্তু সাহেবের প্লেট দেখতে পাচ্ছো, মানে আরো নিয়েছি তার জন্য। মানে কম্পিটিশনে শুরু থেকে কিন্তু এমন কথা ছিল না, মানে কম্পিটিশনে যে যতগুলো খাবার ছিল সেগুলো সেই খাবারগুলো খেয়েছে, আর পরে আবার খাবার নিয়েছে সেগুলো অনেক খেয়েছে, মানে এখনো খাচ্ছে। মানে এতগুলো মাংস খেয়েছে, চিন্তা করতে পারছে এত মাংস খেয়েছে। এখন কি আর নেওয়ার ইচ্ছা আছে? মানে খুব ভালো করেছে, সত্যি মানে খুব ভালো লাগছে। আমি আর অনেক জায়গায় মাটন খেয়েছি, ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি, কিন্তু এত ভালো বাড়ি, মানে বাড়িতে রান্না করে মাটন কিন্তু আমি খাই সত্যি ভালো। ড্রাই মাটন ছিল, ড্রাই থেকে নেওয়া হয়েছে, মাটন রান্না করেছে।
ছোট কুচি একটা এইটুকুনি, মানে এত ভালো করেছে, আমি না খেলে তো অপমান করা হয় না মটন মটন গুলোকে। আচ্ছা আবার বিয়েবাড়ির মতো সেই কথাগুলাও নিয়ে এসছে, দারুণ দেখা। কি বলছিলি যেন? একদিন মনে করতাম তুমি মিথ্যে কথা বলছো ব্লগে, বেশি খায় বেশি খায়, খায়টা বেশি খায়, তো মনে হতো যে মিথ্যে কথা বলি। তো আজকে মিথ্যে কথাই তো বলছে ও, না 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 না, আজকে আজকে যে তুই দেখলি খাওয়াটা সামনাসামনি বসে, তোর বক্তব্য কি? আজকে অনেক কিছু খেয়েছে, অনেক কিছু খেয়েছে, অনেক মানে মানে দর্শকগণ মানে ক্যামেরাটা আমি ঘোরাতে দেবো এক মিনিট, দর্শকগণ যেটা আমি আপনাদেরকে বলেছি আগে যে মানুষটা প্রচুর খায়, খাইনি আমি দুটো এই একটু মাটন এই খেয়েছি, এই যে মানুষটা বেশি খায় সবসময় আমি ব্লগে বলি, আমি কিন্তু একটু মিথ্যে কথা বলি না, অনেস্ট রিভিউ দিই। মানে আজকে প্রথমে যেরকম ছিল চ্যালেঞ্জটা যখন শুরু করে সেরকম আবার আর একবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ একদম, মানে তুই এটা বলে দিলি। ওকে সো খাওয়া দাওয়া ডান, আমাদের সাথে আছে একজন গুটলি বাচ্চা আর একজন লজ্জা বাচ্চা। সো আজকে লজ্জা বাচ্চার জন্মদিন, তো লজ্জা বাচ্চা বলো কি প্রয়োজন তোমার জীবনে? আমার জীবনে শান্তি প্রয়োজন। শান্তি তো সিসিটুতে কিনতে পাওয়া যায় না, আমরা তোমাকে গিফট দেব রিয়াজ আর আমি মিলে, তো বলো কি চাও? আমার একটাই জিনিস চাই, সেটা হচ্ছে রিয়াজ। ও ভাই তাহলে টাকা বেঁচে গেছে আমার, রিয়াজ থেকে কি দেব তাহলে, মানে রিয়াজ থেকে তো বেঁচে যাবে না। হ্যাঁ রিয়াজ তো আমার থাকতে চাই, আরে আমার হাতে এখনো ধুইনি, খেয়ে এখনো খাওয়া দাওয়া রেট হয়ে রয়েছে, বাথরুম বুকড, বাথরুম ও খুলেছে, কে কি বলো বলো। তো বিরিয়ানি খাওয়ার পরে একটা বোন বিলে গোটা, ও ভাই চকলেট কই এর মধ্যে? হ্যাঁ লজ্জা লাগা দরকার, সিসি একটা আমাকে দাও, আরে একটা দাও একটা দাও, সবগুলো তো খেলে একটা দাও, বেশ চলো ধন্যবাদ আপনাকে। এটা একটা খেলে না কিন্তু, একটা হাফ খেলে ওটা, তো ওইটার হাফটা হচ্ছে এটা। বাহ কে আবার, এত মিষ্টি আমার কি দরকার ছিল এসবে, এনেছে যখন খাই তাহলে একটা। বাহ জানা ছিল, টেস্ট করছি এখানকার মিষ্টি না, এবার রাজারহাটের আবার ওদের দোকান নাকি? হুম একটা শুকলে হয় না দুটো শুকতে হবে, কোনটা বেশি ভালো গন্ধ সেটা তো আমি মানে তোকে দেবো না। আচ্ছা উল্টোটা আর আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর মানে লাঞ্চ আমাদেরকে খাওয়ালে, মটনটা জাস্ট কি ভালো হয়েছে, এসো তোমাকে তার জন্য একটা হাগ করি আমি, কি ভালো করেছো তুমি মটনটা, খুব ভালো লেগেছে মটনটা। সো এরপরে এরপরের দিন আমরা কি খাবো তাহলে, এখন থেকে বলে দাও কি খাবে বলে দাও। এরপরের দিন আমরা খাবো হচ্ছে লাচ্ছা পরোটা খাবো, আর হচ্ছে চিকেনের ওইটাকে কি বলে ওই যে বড় তাওয়ার মধ্যে দেয়, না 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 চিকেন চাপ 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 চাপ, ঠিক আছে ঠিক আছে। তাই তোমার চা কোথায়? আচ্ছা সত্যি সত্যি খুব জোরে লেগেছে বলছি, এত বড় বড় ভাই সিজন কি জোরে ধরা দুটো বাচ্চা ঝগড়া করছে ভাই, সত্যি ছোট লাগছে এই ব্লগ বন্ধ কর ভাই, ব্লগ করার জন্য মার খেয়ে যাচ্ছি আমি, মার খেয়ে যাচ্ছি নিচে মার খাবো না এইবার, আমার আমি মারই খাবো না ওর হাতে, তার মানে তোমার
পছন্দ হয়নি বাট কি আর করা যাবে লেখা তো হয়ে গেছে চলো ঈশান কাটবে কেক টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ঈশান হ্যাপি বার্থডে টু ইউ নাও বের করে একটু মাখন খাওয়াও আমরা গ্যাজেট দোকানে গেলাম, সেখানে কিছুই পেলাম না। ফাইনালি প্যান্টালুনসে এলাম, ঈশানের জন্য আমি এটা পছন্দ করলাম। আর সাহেব একটা পছন্দ করেছে, সাহেব হাতে করে নিয়ে ঘুরছে। ও সাহেব, ওই 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 কি নিলে ঈশানের জন্য? কি নিলে আমরা শপিং করতে এসেছি, এখন কাজের কথা একটু বাদ দাও, জানি চাপের মধ্যে রয়েছে, সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তো আমরা এখান থেকে বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে। তো ফাইনালি ঈশান, তোমার বার্থডে গিফট। সাহেব তো ব্যস্ত, মানে অলরেডি ওর কি একটা প্রজেক্টের গন্ডগোল হয়েছে, সেটা নিয়ে ব্যস্ত, সারাক্ষণ টুং 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 করে ঘুরে বেড়াচ্ছে কানে ফোন নিয়ে। গাইস লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই মিলে ব্লগটাকে এত শেয়ার করবে, এত শেয়ার করবে যেন 1 মিলিয়ন লাইক চলে আসে। ওরে ভাই, 1 মিলিয়ন লাইক বলতে বলতে কত বেশি বলে ফেলেছে। তো কালকের আমাদের খুব সুন্দর ট্রিট দিয়েছে ঈশান, খুব ভালো খাইয়েছে, আমরা প্রচুর গল্প করেছি কালকে, প্রচুর মজা করেছি। তো বাট কালকের যেহেতু আমরা বুঝতেই পারছিলাম না কী গিফট দেবো, সেই কারণে আমরা কালকে গিফট না দিয়েই ওর বাড়িতে এনজয় করেছি। এটা মোটার আইডিয়া ছিল। তো আমার আইডিয়া মোটেই না, আমি বলেছিলাম যে গিফট না নিয়ে কী করে যাবো। আমার গিফট পছন্দ হয়েছে তো তোমার? রিয়াজ দারটা বেশি ভালো লেগেছে নাকি? তোমার সাথে সাহেব চলে গেছে, সাহেবের যেতে হবে গড়িয়া, আমরা সব জায়গা থেকে চলে যাই। হ্যাঁ, তো আমরা ঈশানকে বাড়িতে দিয়ে তারপর আমরাও বাড়ি চলে যাব আজকে। তো আজকে ব্লগটা ছিল এইটুকু, যদি তোমাদের ভালো লেগে থাকে, আমরা যা যা করলাম পুরো দিনটা, কেক কাটা থেকে শুরু করে বিরিয়ানি চ্যালেঞ্জ, তো এভরিথিং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা নতুন এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো গাইস, তারা দেখা হচ্ছে নেক্সট ব্লগে।